বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অবস্থান করছি, এটা হলো ময়মনসিং বিভাগ এবং নেত্রকোনা জেলা। তো এখানে এ যাবৎকালের সবচেয়ে বড় একটি প্রজেক্টের কাজ আমাদের চলছে। এখানে টোটালি আপনার হলো প্রতিটা পন্ড 2 লক্ষ লিটার করে, এবং এখানে 4টি ট্যাঙ্কি আছে, যেখানে টোটাল 8 লক্ষ লিটারের একটি প্রজেক্টের কাজ এখানে চলমান। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই প্রজেক্টের কাজ আমরা কিভাবে করছি, বা এই ধরনের প্রজেক্ট করতে হলে আপনার আসলে কী কী বিষয় লক্ষ্য রাখা দরকার, এবং কী কী প্রতিবন্ধকতা আসতে পারে, চ্যালেঞ্জ, সেটা আপনাকে বলার চেষ্টা করব। এবং এটার যে খরচের ব্যাপারটা আছে সেটাও আমি ইনশাল্লাহ, এখানে যে মালিক আছেন যিনি, তিনি এখানে উপস্থিত আছেন, তিনি একজন আমেরিকান প্রবাসী, তো তিনি এই প্রজেক্টটি করছেন। তো এখানে যে সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে সৌর প্যানেল, তারপর এখানে 4টি ট্যাঙ্কি, মানে এ টু জেড আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, এবং ওনার মুখ থেকে আমরা সেটা জানার চেষ্টা করব। এবং আশা করি আপনারা এখান থেকে বেশ ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের দু একটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হলো এখানে যে পন্ড 4টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আউটলেটের সিস্টেম নর্মালি রাখা হয় না। আমরা যে নিচ দিয়ে পাইপ থেকে যে আউটলেট করি, সেই আউটলেটের সিস্টেমটা কিন্তু এখানে রাখা হয় নাই, কারণ কিছু প্রতিবন্ধকতা এখানে ছিল। এখানে আপনার ডেজারের বালু ফেলানো, যে কারণে কিন্তু এটা ওইভাবে আউটলেটের সিস্টেমটা আসলে রাখতে পারি নাই, কারণ ওই বস্তাগুলো তাহা না হলে পড়ে যেত আর কি, এবং বারবার পরেও যাইতেছিল। তো এই জন্য আউটলেটের সিস্টেমটা রাখা হয় না। এখানে আমরা ভেঞ্চুরি পাম্প ব্যবহার করব, যাতে ময়লাগুলোরে একদিকে নিয়ে যায়, এবং এখান থেকে আপনার আরেকটা সাবমার্সিবল পাম্প ব্যবহার করে আমরা কিন্তু পানিটাকে বাইরে বের করে দেবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি আপনাদের, যার জন্য হয়তো আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন, যে থাম্বনেইলে লেখা ছিল যে 30 লক্ষ টাকা খরচ করে উনি যে এই প্রজেক্টটি করলেন। তো এই প্রজেক্টটি একই পরিমাণের, একই সমান জায়গার প্রজেক্ট আপনারা 3 লক্ষ টাকাতেও করতে পারবেন, সেটা কীভাবে এটা আমি একটু ক্লিয়ার করে দিই। ওনার এখানে আসলে যে 30 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকা যে খরচ হলো, এখানে আসলে মূলত ওনার অনেক কিছু মিলে এই খরচটা, যেমন এখানে আপনার মাটি ওঠানো, বাউন্ডারি করা, তারপর সৌর প্যানেল, তারপরে অনেক মানে যাবতীয় যত খরচ আছে সব মিলেই হলো ওনার এই খরচটা হয়েছে। কিন্তু আপনাদের যদি ল্যান্ডের মধ্যে আপনারা করেন, নর্মাল যে জমিটা আছে এখানে, তাহলে কিন্তু মাটি ওঠানোর প্রয়োজন নাই, বা নর্মালি এরকম চতুর্দিকে দেওয়াল দিয়ে এরকম নিরাপত্তারও অত দরকার হবে না। নর্মাল সাধারণত এইভাবে আপনার মাটি কেটে পাড় তৈরি করে অথবা বস্তা দিয়েও যদি তৈরি করেন, জাস্ট 4টা ত্রিপল আপনি যদি সেট করে নেন, তাহলে কিন্তু আপনার এক সম পরিমাণ, অর্থাৎ এখানে যে 8 লক্ষ লিটারের যে প্রজেক্টটা হলো, এই ধরনের সেম 8 লক্ষ লিটার একটা প্রজেক্ট করতে আপনার জাস্ট এখানে ওই 2.5-3 লাখ টাকার মতো ত্রিপল, আর হলো দেখা গেছে আপনার ওই 20-25 হাজার টাকা আপনার হলো এটা মজুরি খরচ হবে আপনার ওই স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার মাত্র 3 লাখ টাকার মধ্যেই আপনার এ ধরনের 8 লক্ষ লিটার প্রজেক্ট করতে পারবেন। যদি না, আপনার অন্যান্য বাকি খরচগুলো আপনার বাড়েও, সেটা আলাদা বিষয় থাকবে। এছাড়া নর্মালি সাধারণত 3 লক্ষ টাকা খরচ করলেই আপনারা এই ধরনের একটা প্রজেক্ট করতে পারবেন। তো চলুন এবার আমরা সরাসরি আসলে যে মালিক এটার, তো ওনার সাথে আমরা এ ব্যাপারে কথা বলি, এবং ওনার কীরকম এত টাকা কীভাবে খরচ হলো, বা ওনার উনি আমাদের জন্য কী ধরনের পরামর্শ দেন, উনি এখানে কী ধরনের প্রতিবন্ধকতা ফেস করছেন, তো সম্পূর্ণ বিষয়টাই আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব। তো চলুন সরাসরি আমরা ভাইয়ের সাথে কথা বলি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি, এটা হলো নেত্রকোনা, এটা হলো আপনার ময়মনসিং বিভাগের নেত্রকোনা হলো জেলা। তো এখানে আমাদের পন্ডের কাজ হচ্ছে, তো আমার পাশেই যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলো অনার। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এখানে আসলে কি পরিমাণ, কি কি ধরনের প্রতিবন্ধকতা উনি ফেস করছে, বা একটা ফার্স্টে একটা এই ধরনের পন্ড করার ক্ষেত্রে বা প্রজেক্ট করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আপনাদের খুব বেশি জরুরি জানা, বা কি মেনটেন করতে হবে, সেই বিষয়টা আমরা সরাসরি ওনার কাছ থেকে জানবো। তো চলুন আমরা এই বিষয়ে তার সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম। প্রথমত আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হলো আমি টেকনিক্যাল সাপোর্ট অনেক কিছু ক্ষেত্রে পাইনি। আচ্ছা আচ্ছা। কারণ তাদের অভিজ্ঞতাটা নেই লোকাল সাপোর্টটা। আচ্ছা। তো সবকিছু আমাকে প্রথম থেকে জিরো থেকে শুরু করতে হয়েছে। আচ্ছা। আর তারপরও তারা চেষ্টা করছে, কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিছু ক্ষেত্রে আমার আপনাদের গাইড লাগছে। আচ্ছা। তারপর প্ল্যান করতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, যেমন আমার ওয়াল করার ক্ষেত্রে
ওয়াল ভেঙে পড়ে গেছে, আবার রিকনস্ট্রাকশন করতে হয়েছে। কোন মাটিতে করা দরকার বা কি কারণে এটা ক্ষতি হতে পারে? এটা আসলে আমার ড্রেজিং করা বালু মাটি, তো এই জন্য মানে সেই ভরটা অনেক সময় নিতে পারে না, বস্তার যে ভরটা সেটা অনেক সময় নিতে পারে না, সেই জন্য অনেক সময় ভারবার করে ভেঙে পড়ে যায়। তারপর এটাই মাটির সিলেকশনটা অনেক বড় জিনিস, যেটা অরিজিনাল মাটির থেকে যদি আপনি ড্রেজিং করে মাটি ভরাট করার পরে হয় তখন অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হয়। আর যদি সলিড মাটি হইতো আমার ভরাট করার ক্ষেত্রে তখন অবশ্যই এই প্রবলেমটা হইতো না, কিন্তু সলিড মাটি দিয়ে ভরাট করতে গেলে অনেক সময় লাগে মাটিটা বসতে, তো সেই সময়টা আমি আমার হাতে ছিল না, এই জন্য ড্রেজিং করে মাটি ভরাট করলাম, আমার সময় অনেক বেশি লেগে গেছে। হ্যাঁ, আমরা জানি যে ইতিমধ্যে আপনি এখানে অনেক স্ট্রাগল করছেন এই ব্যাপারে, কারণ প্রথমে একবার এটা কন্ট্রাক্ট দেন সেক্ষেত্রে কাজ করতে যায় তারা এই বস্তাগুলো রেডি করতে পারে না, সেগুলো পড়ে যায় বারবার, তো পরবর্তীতে ফাইনালি আপনি যেভাবে হোক এইটা অনেক কষ্ট করে করছেন, তো এটাই মূলত এই জন্যে আসলে আমি আপনার কাছে একটু জানতে চাইলাম বা আমার দর্শকদের একটু জানাতে চাইলাম যে যারাই এই পণগুলো করতে চাক না কেন তাদের এইখানে এই স্ট্রাকচার রেডি করার ক্ষেত্রে মাটিটা খুব গুরুত্বপূর্ণ, মাটিটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি বালি মাটি হয়, যেহেতু বালুর মধ্যে আপনি শেষ পর্যন্ত করতে পারছেন, তো সেটা কিভাবে করলে ভালো হয়? প্রথমত তো বস্তাগুলো সেট আপ করতে যে কিছু অভিজ্ঞতার দরকার ছিল, তো যারা প্রথমে কাজ করছিল তাদেরও কিছু গাইডলাইন ছিল, প্লাস আপনার সাথে কথা বলছিলাম যে কীভাবে কী করা যায়। তারপরে সাপোর্টের ব্যবস্থা করছে যে বস্তাগুলোকে সাপোর্ট দেওয়া যায়, কারণ বালুতে আবারও পড়বে, অতএব সাপোর্টের চিন্তা ভাবনা করছে যে সাপোর্ট কীভাবে করা যায় বস্তাগুলোকে যাতে দাঁড়ায় থাকতে পারে। সেইভাবে আমি বাঁশ ইউজ করছি, আমি জানি হয়তো বাঁশটা বেশি দিন টেকবে না, বাট আমার এখনকার শুরু করার জন্য আমার দরকার। বিদ্যুতের ব্যাপারটা আসলে আপনাকে ওই যে দেখাইছি যে আমি ওই সৌর বিদ্যুৎটাই মেইনলি ইউজ করতেছি আর কি, এটা 7.5 ফিট করে একটা প্যানেল, আমার 60টা প্যানেল লাগানো আছে, তো টোটাল আমার 3750 ইউনিট। আর যেটা ইনভার্টারটা গোপ্রো ইনভার্টার, আচ্ছা, ওইটা আমি যযথেষ্ট ভালো ব্যাকআপ পাবো, 3750 ইউনিটের জন্য আমি 5 কিলোওয়াটের ইনভার্টার ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা। আর বাকিটা আর কিছু সোলার লাইট ইউজ করতেছি আমি, যাতে ব্যাটারির উপরে প্রেশার না পড়ে। তো এইখানে আপনার সোলার এই পুরো সেটআপটা আপনি কত টাকা এখানে খরচ হলো? না, আমার তো মাটি ভরাট করার থেকে শুরু করতে হয়েছে, কিন্তু ওটা যদি বাদ দিই আমার সোলার প্যানেল জন্য আমার প্রায় 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে শুধু সোলার প্যানেলই। সোলার প্যানেলের জন্য, কারণ ওটি প্রাইমারি ইনভেস্টমেন্ট, যেটা আমি প্রতি মাসে মাসে ইনভেস্ট করব না, প্রাইমারি ইনভেস্টমেন্ট, এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, সেটা হলো পানির ব্যাপারটা। তো এইখানে মাছ চাষের জন্য তো পানি তো অপরিহার্য, তো সেই ক্ষেত্রে আপনার এখানে কি ধরনের পানির সোর্স রাখছেন এবং সেটা কিরকম আপনার ব্যয় হলো এই বিষয়টা একটু বলবেন? পানি আমি প্রথমত খেয়াল করছি যাতে আয়রন না থাকে। আচ্ছা আচ্ছা। কারণ আয়রনটা কিওর করা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেই জন্য আমাকে একটু ডিপে যেতে হয়েছে, প্রায় 200 ফিট ডিপে যেতে হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আমি পানি ইউজ করতেছি সেটা আমি রিইউজ করার মতো করতেছি, আমি পানিটা আন্ডারগ্রাউন্ডে দিয়ে দিতে। আচ্ছা আচ্ছা। যাতে আমি পানিটা আবার কাছে পাই। আচ্ছা, ওইখানে আপনার সাবমার্সিবল, ওইখানে আপনার বোরিং টোরিং সহ সাবমার্সিবল পাম্প সহ ওইখানে কত টাকা মোটামুটি খরচ হলো? মোটর সহ আমার প্রায় 70,000 টাকার মতো খরচ। 70,000 টাকার মতো খরচ হয়েছে। মোটরটা 3 ঘোরা মোটর দেওয়া হয়েছে, আর পাইপ টাইপ সব সহ লেবার চার্জ। আচ্ছা আচ্ছা। আর যদি আমি এই পর্যন্ত মোটামুটি ধরে, যেহেতু আপনি এখান থেকে একেবারে জিরো থেকে করছেন সবকিছু, একেবারে জায়গাটা একেবারে লো ল্যান্ড ছিল, হ্যাঁ এটা লো ল্যান্ড ছিল, লো ল্যান্ড ছিল, 8 ফিট ছিল রাস্তা থেকে, এখানে অনেক খরচ হয়েছে, এখানে আপনি মাটি ফেলছেন প্রায় 7-8 লাখ টাকার মতো মাটি ফেলছেন, তাই না বললেন? তো এইগুলা যদি আমরা মাটিটা একটু যদি বাদ দিয়ে রাখি, এইটা সারা বাকি আপনার কত খরচ পড়লে যে পন্ড করা, যেমন আমাদের ত্রিপল আপনি এখানে 4টা ত্রিপল, এই তো প্রায় আপনার হলো প্রায় 2.5-3 লাখ টাকা খরচ হয়েছে। তো তারপরে সোনার 5.5 লাখ টাকা সোলারে গেছে, সোলার প্যানেলে গেছে 5.5 লাখ টাকা, ওয়াল টোয়াল গেট পানি এখানে এভরিথিং মিলে তাতে মোটামুটি আপনি কিরকম তাহলে ইনভেস্ট হলো আপাতত? মাটি বাদ দিলে আমার প্রায় 22 লাখ টাকার মতো গেছে।
মাটি বাদেই, মাটি বাদ আর মাটি সহ ধরলে প্রায় 30 লাখ টাকার তিরিশ মতো তিরিশ লাখ টাকা চলে যাবে। তো ফাইনালি আমাদের দর্শকদের একটু যদি একটা পরামর্শ দেন, যে তারা আসলে সবাই তো এত টাকা ইনভেস্ট করতে পারবে না। না, সবাই প্রথমে ক্ষেত্রে এটা জি হয়তো জি জি সুযোগটা পাবে না। প্রথমত আমার জায়গা কেনা ছিল আগে জি থেকে, আমি দেশে থাকতাম না, থাকতাম ইউএসএতে। জি 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 তো আমি যখন দেশে থাকতেছি, জি তো আমি চিন্তা করলাম কিছু করা যায় কিনা, আচ্ছা বসে বসে তো সময় কাটে না। তো পরে চলো জায়গাটা আছে কিছু রেডি করে করি। তো এই করতে করতে রেডি করতে করতে করা আর কি বেসিক্যালি। জি আর যখন কিছু ফল পাবো তখন ইনশাল্লাহ আপনার থেকে আবার খবর দেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো, ইনশাল্লাহ যখন আপনি মাছটা ছাড়বেন তখন কি রেজাল্ট কি হয় বা হারভেস্টের যখন সময় আসবে, তো ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো আমাদের দর্শকদের দেখানোর জন্য। যদিও আমাদের দর্শক অনেকে প্রশ্ন করে যে ভাই পন্ড করেন কিন্তু পরবর্তী আপডেট আর দেখি না, আসলে আমরা অনেক দূরে দূরে করি, তো আসলে ওইরকম যাওয়া অনেক খরচের ব্যাপার বা সময়ের ব্যাপার। যেমন আপনি মানিকগঞ্জ থেকে আসছেন, এখানে নেত্রকোনা অনেক দূর। জি জি অনেক তো ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন যেটা আমাদের দর্শকদের আশা করি কাজে লাগবে। তো ইনশাল্লাহ আপনি ভালো থাকেন এবং আপনার প্রজেক্টে সফল হন আমরা দোয়া করি আপনার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাকি তিনটা পন্ড কিন্তু কমপ্লিট হয়েছে। তো এই পন্ডের কাজ এখন চলছে, এটা সেট আপ হলেই কিন্তু আমাদের চারটা ট্যাঙ্কি কমপ্লিট হয়। আর ওখানে আমাদের যে পানির লাইনের ব্যবস্থাটা সেটাও কিন্তু করা হচ্ছে, সেটাও খুব দ্রুতই পানি এখানে দিতে পারবো বলে আশা করি। তো পানিটা দেওয়া হলেই কিন্তু এখানে পোনা ছাড়তে পারবো। তো আশা করতেছি আমরা প্রথম শিফটে এখানে কই মাছটা করার জন্য, আর যদি সম্ভব হয় তাহলে দুইটার মধ্যে কই আর দুইটার মধ্যে তেলাপিয়া করবো ইনশাল্লাহ। তো যদি আমি পারি, যদি সম্ভব হয় আমার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওই মাছ ছাড়ার পরে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা। তো চলুন আমরা একটু দেখি ওইখানে যে সাবমার্সিবল পাম্পের যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। তো এখানে আমি দু একটা বিষয় আমি আপনাদের সামনে অ্যাড করতে চাই, সেটা হলো এই উপরে যেটা দেখতে পাচ্ছেন যে ছাদের মতো মনে হইতেছে একটা ছাদ। তো এটা হলো সৌর প্যানেল, যেটার কথা ভাই বললেন এতক্ষণ যে প্রায় 5 লাখ টাকার মতো খরচ হয়েছে আপনার প্যানেলে, এটা পুরাটাই হলো একটা সৌর প্যানেলের এখানে। আর এটার জন্য 8টা ব্যাটারি আছে, এই 4টা ব্যাটারি আছে 200 অ্যাম্পিয়ারের। আর তার পাশে এইখানে হলো আপনার বোরিং করা হয়েছে 4 ইঞ্চি, এবং এটার মধ্যে সাবমার্সিবল পাম্প আছে যেটা থেকে আপনার 2 ইঞ্চি পাইপ দিয়ে হলো আপনার পানিটা আউট লেট হবে বের হবে যেটা। তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে পানিটা কত স্রোতে বের হচ্ছে। আর এইখানে 2 লক্ষ লিটারের যে পন্ড আছে, এখানে একটা 2 লক্ষ লিটারের পন্ডে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে এই 2 ইঞ্চি পানি পাইপ দিয়ে পানি এটার মধ্যে ফেলতে। তো সেই ক্ষেত্রে মোটামুটি 2 দিন সময় লাগবে এই 4টা ট্যাঙ্কিতে টোটালি পানি দিতে আর কি। তো এটার আউটলেটের যে সিস্টেমটা ছিল, এখানে কয়েকটা বিষয় আপনারা জানেন হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই সব ট্যাঙ্কিতে স্লব থাকে, এটার মধ্যে স্লব দেখতেছি না। হ্যাঁ, এটা আসলে স্লব দেওয়া নাই, কারণ এটার সিস্টেমটা একটু আলাদা হইতেছে, কারণ এখানে একটা এয়ার ব্লোর একটা থাকবে, পাম্প থাকবে, যেটা দিয়ে আসলে পানিটাকে প্রেশার করে ওইদিকে নিয়ে যাওয়া হবে, আর ওই পাশ থেকে হলো পানিটাকে আপনার হলো ময়লা পানিটাকে বের করে দেওয়া হবে। আর যেহেতু এটা বালু মাটির মধ্যে করা হয়েছে এবং বস্তাগুলো দেওয়া হয়েছে, এটা স্লব করলে এটা আবার একটু ডেবে যাওয়ার একটা আশঙ্কা ছিল, যে কারণে আসলে এটা সমতলের মধ্যে করা হয়েছে। তো ইনশাল্লাহ আশা করি এখান থেকে আজকে অনেক বিষয়গুলো আপনারা জানতে পারছেন এবং আপনাদের অনেক কাজে লাগবে এই তথ্যগুলো। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।